আগের দুটো ভিডিওতে আমরা শিখেছি ক্লিপ আর্ট এবং ওয়ার্ড আর্ট কি করে ইনসার্ট করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে। এই ভিডিওতে আমরা দেখব ক্লিপ আর্ট, ওয়ার্ড আর্ট, টেক্সট ইত্যাদি ইনসার্ট করে কিভাবে একটা ব্যানার বা পোস্টার তৈরি করা যায়। তোমরা কাগজে বা রাস্তায় যে বিভিন্ন ব্যানার বা পোস্টার দেখতে পাও সেগুলোই কিভাবে ক্লিপ আর্ট ওয়ার্ড আর্টের সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ডে বানানো যায় সেটিই হলো এই ভিডিওর উদ্দেশ্য। আগে তোমাদের আউটপুটটা একটু দেখিয়ে দিই কি তৈরি করতে চলেছি। এই হলো আউটপুট, এটি হলো একটা পৃষ্ঠা, একদম ওপরে দেখতেই পাচ্ছ একটা ক্লিপ আর্ট আসবে, আমি পাশে লেবেলিং করে দিয়েছি ক্লিপ আর্ট ওয়ান, তার তলায় ওয়ার্ড আর্ট দিয়ে লেখা হবে কম্পিউটার এডুকেশন ইন স্কুলস, অর্থাৎ একটা ওয়ার্ড আর্ট রয়েছে, তার তলায় নিচে পাশাপাশি আরো দুটো ক্লিপ আর্ট থাকবে, আমি লেবেলিং করে দিয়েছি ক্লিপ আর্ট টু, ক্লিপ আর্ট থ্রি, তারপরের লাইনে অর্গানাইজড বাই বলে ডিপার্টমেন্ট অব ইলেকট্রনিক্স যাদবপুর ইউনিভার্সিটি। এই লেখাটা কিন্তু ওয়ার্ড আর্ট দিয়ে নয়, নর্মাল টেক্সট ব্যবহার করে আমরা লিখব, তারপরে সেটার কালার, সাইজ, ফন্ট স্টাইল ইত্যাদি আমরা পাল্টে দেব। সুতরাং এই হচ্ছে আউটপুট যেটা আমরা এবার তৈরি করতে চলেছি। সবাই মনিটরের দিকে দেখো, আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলে নেব, তোমরা লক্ষ্য রাখো। স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট ওয়ার্ড খুলে নিলাম, মাইক্রোসফট ওয়ার্ড খুলে গেল। এবার স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। প্রথম স্টেপ বলছে সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট ওপেন করতে হবে। তাকিয়ে দেখো, আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলেছি, সঙ্গে সঙ্গে একদম নতুন একটা ডকুমেন্ট তোমাদের সামনে খুলে গেছে। ফার্স্ট স্টেপ কমপ্লিট। চলে আসি সেকেন্ড স্টেপে। বেশ কয়েকবার এন্টার কি প্রেস করে ডকুমেন্টের মধ্যে স্পেস ক্রিয়েট করে নিতে হবে। এই লাইন, এই কাজটা কিন্তু খুব জরুরি। তুমি যদি ডকুমেন্টের মধ্যে ফ্রি মুভমেন্ট চাও, অর্থাৎ কার্সারকে ফ্রি মুভমেন্ট করাতে চাও, তাহলে এই স্টেপটা কিন্তু করে নিতে হবে। বেশ কয়েকবার এন্টার কি প্রেস করে পেজের মধ্যে জায়গা করে নিতে হবে, যাতে কার্সারকে তুমি যেখানে খুশি বসাতে পারো। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করছি, কার্সার আস্তে আস্তে নামছে, আমি প্রেস করে মোটামুটি এই পেজটাই আমি ভর্তি করে দেবো এন্টার কি মেরে। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, এন্টার কি মারছি, পেজ শেষ হয়ে গেল। এই যে দাগটা দেখছো, তোমরা জানো এটাকে ডিভাইডার বলে, একটা পেজ শেষ হয়ে যাওয়ার পর আরেকটা পেজ চলে আসে, সেটাই ডিভাইডার দিয়ে বোঝা যায়। অর্থাৎ আমার প্রথম পেজে এন্টার করে অনেকগুলি স্পেস তৈরি করা হয়ে গেল, এই স্টেপটিও হয়ে গেল। পরের স্টেপে চলে আসি, আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব স্টেপটি দেখাতে। তিন নম্বর স্টেপ, প্রথম ক্লিপারটি ইনসার্ট করে নিতে হবে, অর্থাৎ এই ক্লিপারটি যেটা আউটপুটে দেখিয়েছিলাম। লক্ষ্য করো, আমি আবার স্ক্রোল করে উপরের দিকে প্রথম পেজে চলে গেলাম, ক্লিক করলাম, কার্সার আবার চলে এলো প্রথমে। এবার আমি সেন্টার অ্যালাইন করে নিলাম, কারণ ক্লিপারটি আমি সেন্টারে নিয়ে আসব। কিভাবে ক্লিপার ইনসার্ট করব দেখো, এর আগেও তোমরা দেখেছো, দেখে নাও। ইনসার্ট ক্লিপার্ট। আচ্ছা, আমার কাছে চলে এলো সার্চ বক্স বা বলতে পারো ক্লিপার্ট উইন্ডো পেন, এখানে সার্চ ফরে ক্লিক করলাম, যেটা লেখা আছে সেটা মুছে দিলাম, তার বদলে আমি লিখে দিচ্ছি পিপল ওয়ার্কিং উইথ কম্পিউটার। এখানে একটা কারেকশন করে নি, ওয়ার্কিং এ জিটা পড়েনি, এই আমি জি দিয়ে দিলাম, করে গোতে ক্লিক করলাম, না এই বিষয়ের কোনো ছবি নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি শুধু টাইপ করছি
পিপল, পিপল টাইপ করে গোতে ক্লিক করলাম। হ্যাঁ, এবার অনেক পিপল বা মানুষজনের ছবি চলে এলো। আমি একটু নিচের দিকে নামাচ্ছি, একটা উপযুক্ত ক্লিপ আর্ট আমার চাই। না, এখানে ঠিক যে ক্লিপ আর্টটা খুঁজছি সেটি আসছে না। ওকে, আমি টাইপ করছি কম্পিউটার। অ্যাকচুয়ালি আমি কম্পিউটার সংক্রান্তই ক্লিপ আর্ট চাইছি। গোতে ক্লিক করলাম। হ্যাঁ, এবার পেয়ে গেছি। তোমরা লক্ষ্য করো, এখানে এই এই ক্লিপ আর্টটা আমরা নিচ্ছি, একজন লেডি বা মহিলা কম্পিউটার নিয়ে কাজ করছে। সিলেক্ট করলাম এই ক্লিপ আর্টটি, চলে এলো। আপাতত ক্লিপ আর্টের উইন্ডো পেনটি বন্ধ করে দিলাম। তাহলে আমার স্টেপে আবার চলে আসি আমরা। তিন নম্বর স্টেপটি হয়ে গেল, প্রথম ক্লিপ আর্টটি আমরা ইনসার্ট করে নিলাম। পরের স্টেপে চলে আসি, চার নম্বর স্টেপ। প্রথম ক্লিপ আর্টটি সিলেক্ট করে তার উপর বক্স বর্ডার বা আউটসাইড বর্ডার প্রয়োগ করতে হবে। লক্ষ্য করো, ক্লিপ আর্টটি সিলেক্ট হয়েই আছে, চারপাশের সিলেকশন পয়েন্ট দেখেই বুঝতে পারছো। এর উপর আমি একটা বক্স বর্ডার প্রয়োগ করব। চলে গেলাম হোম ট্যাবে, সেখান থেকে বর্ডার ড্রপ ডাউন লিস্ট আইকন, আগে আমরা করেছি বর্ডার, সেখান থেকে চলে গেলাম বর্ডার্স অ্যান্ড শেডিং অপশনে, ডায়লগ বক্স খুলে গেল। সেখান থেকে বর্ডার্স ট্যাবে ক্লিক করলাম এবং বক্স বর্ডার সিলেক্ট করলাম, করে উইথটা বা চওড়াটা বা থিকনেসটা একটু মোটা করে দিলাম, ধরো এইটা নিলাম। অর্থাৎ এরকম ভাবে ছবিটার চারপাশে একটা বক্স বর্ডার অ্যাপিয়ার করবে। ওকে, হয়ে গেছে ছবিটার ক্লিপারটার চারপাশে একটা বক্স বর্ডার অ্যাপিয়ার করেছে বা চলে এসেছে। চলে এলাম পরের স্টেপে, পাঁচ নম্বর স্টেপ। পরবর্তী লাইনে কার্সার স্থাপন করতে হবে। লক্ষ্য করো, এর আগেই আমরা শিখেছি ক্লিপার্ট সিলেক্টেড অবস্থায় যদি আমরা ডাউন অ্যারো কি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে ক্লিপার্টের ডান দিকে নিচে কার্সার অ্যাপিয়ার করে। লক্ষ্য করো, এই ডাউন অ্যারো কি টিপলাম, কার্সার চলে এসেছে। এবার আমি এন্টার করে নামিয়ে নিলাম এবং কার্সার আবার সেন্টারে স্থাপন করে নিলাম, মানে আমি ওয়ার্ডারটিও সেন্টারে ইনসার্ট করতে চাইছি। তাহলে আমার এই স্টেপটিও হয়ে গেল যে আমরা পরবর্তী লাইনে কার্সার স্থাপন করে নিলাম। চলে এলাম তারপরের স্টেপে, একটি ছ নম্বর স্টেপ, একটি ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে হবে। লক্ষ্য করো, এর আগের ভিডিওতে আমরা ওয়ার্ড আর্ট ইনসার্ট করা দেখিয়েছি। ইনসার্ট, তারপর টুল বারে ওয়ার্ড আর্ট ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করো, নানা রকম ওয়ার্ড আর্ট পেয়ে যাবে। আমি ধরো এইটা সিলেক্ট করলাম, এই ওয়ার্ড আর্টটা সিলেক্ট করলাম, এটা একটা কার্ভ, কার্ভের মতো শেপ, তাহলে এই ওয়ার্ড আর্টটা সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে তোমায় প্রশ্ন করছে ইওর টেক্সট হেয়ার, আমি এখানে টাইপ করছি যেটা আমাদের আউটপুটে প্রয়োজন, কম্পিউটার এডুকেশন ইন স্কুলস। লক্ষ্য কর, আমি টাইপ করছি কম্পিউটার এডুকেশন ইন স্কুলস, অর্থাৎ এটাই হবে ওয়ার্ড আর্টের টেক্সটটা। লিখে ওকে প্রেস করলাম, চলে এলো কম্পিউটার এডুকেশন ইন স্কুল। এবং এই ওয়ার্ড আর্টের যে সাইজটা সেটাকে আমি একটু হাইটটা জাস্ট বাড়াচ্ছি, দেখো, লক্ষ্য করো, এই আর একটু, বাস বেশি বড় করো না, তাহলে পাতার বাইরে বেরিয়ে চলে যাবে। চলে এলাম পরবর্তী স্টেপ, স্টেপ নাম্বার সেভেন। পরবর্তী লাইনে কার্সার স্থাপন করতে হবে। আবার আমি একটা নিচে ক্লিক করলাম, আমার তো এর আগে এন্টার প্রেস করাই ছিল, সুতরাং আমার সারা পেজ জুড়ে স্পেস ক্রিয়েট করা আছে। তা যেই আমি ক্লিক করলাম, আমার কার্সার চলে এলো। এবার কার্সার বসিয়ে নিয়েছি, তাহলে এই স্টেপটিও হয়ে গেল। চলে এলাম আট নম্বর স্টেপ, দ্বিতীয় ক্লিপারটি ইনসার্ট করতে হবে। একবার ক্যামেরাম্যানকে অনুরোধ করবো আউটপুটের ছবিটা আরেকবার দেখিয়ে দিতে। এখানে কিন্তু পরবর্তী লাইনে আমরা দুটো ক্লিপার্ট পাশাপাশি বসাবো, খেয়াল রেখো। আবার বলছি, পরবর্তী লাইনে দুটো ক্লিপার্ট পাশাপাশি বসাবো। সুতরাং আবার আমরা চলে আসি সেই স্টেপে, আট নম্বরে দ্বিতীয় ক্লিপারটি ইনসার্ট করতে হবে। সরি, ভুল বললাম,
হ্যাঁ দ্বিতীয় ক্লিপারটা ইনসার্ট করতে হবে 8 নম্বরে ইনসার্ট ক্লিপার্ট এখান থেকে নিয়ে নিচ্ছি দাঁড়াও হ্যাঁ এটিও আরেকজন ভদ্রলোক কম্পিউটার নিয়ে কাজ করছেন এই ক্লিপারটা সিলেক্ট করলাম চলে এলো দ্বিতীয় ক্লিপারটা ইনসার্ট হয়ে গেল পরের স্টেপে চলে আসি দ্বিতীয় ক্লিপারটি সিলেক্ট করে সেটির উপর বক্স বর্ডার বা আউটসাইড বর্ডার প্রয়োগ করতে হবে লক্ষ্য করো দ্বিতীয় ক্লিপারটা সিলেক্ট করাই আছে আমি একটু বড় করে নিলাম ব্যাস তারপর ওর উপর আমি আবার হোম বর্ডারের ড্রপডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম বর্ডার এন্ড শেডিং অপশনে চলে গেলাম আবার বক্স বর্ডার নিলাম উইথটা যা আছে তাই থাক ভালোই লাগবে ওকে এটাকেও বক্স বর্ডার করে দিলাম সুতরাং এই স্টেপটিও হয়ে গেল চলে এলাম আমরা পরবর্তী স্টেপে 10 নম্বর কার্সার দ্বিতীয় ক্লিপারটির পাশে স্থাপন করতে হবে লক্ষ্য করো যে ক্লিপারটি আনলাম ওটাই কিন্তু ক্লিপার 2 বা দ্বিতীয় ক্লিপার এবার আমি আবার ডাউন অ্যারো কি প্রেস করলাম কার্সার চলে এলো আমি এবার ওই ক্লিপারটির পাশে ক্লিক করে নিলাম দেখো কার্সার চলে এসেছে তারপর কয়েকবার আমি স্পেস বার ধরো 4টে কি 5টা এই স্পেস বার দিয়ে সরিয়ে আমি কার্সার বসালাম আর পাশে আমার আরেকটি ক্লিপার আমি নিয়ে আসবো সুতরাং দ্বিতীয় ক্লিপারটির পাশে আমি কার্সার স্থাপন করে নিলাম এই স্টেপটি হয়ে গেল চলে আসি পরের স্টেপটি তৃতীয় ক্লিপারটি ইনসার্ট করতে হবে এবার আমরা তৃতীয় ক্লিপারটা ইনসার্ট করব এখান থেকেই বেছে নিই ধরো এই কম্পিউটারের ক্লিপারটাই নিয়ে নিলাম সিলেক্ট করলাম চলে এলো এটাকে একটু ড্র্যাগ করে বাড়িয়ে নাও বেশি বড় হয়ে গেলে জায়গা পাবে না কমিয়ে নাও হ্যাঁ চলে এসেছে শেপে হাইটটা একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ আর একটু ছোট করে নিই তাহলে পাশের সাথে হাইটটা সামঞ্জস্য থাকবে মোটামুটি হয়ে গেছে আচ্ছা নেক্সট স্টেপে চলে তৃতীয় ক্লিপারটা আমরা ইনসার্ট করে নিলাম নেক্সট স্টেপে চলে আসি তৃতীয় ক্লিপ মানে 12 নম্বর স্টেপ তৃতীয় ক্লিপারটি সিলেক্ট করে সেটির উপর বক্স বর্ডার বা আউটসাইড বর্ডার প্রয়োগ করতে হবে লক্ষ্য করো আচ্ছা তার আগে আমরা ক্লিপার্ট উইন্ডো পেনটা বন্ধ করে দিলাম কারণ ওটার আর দরকার নেই এবার আবার এই তৃতীয় ক্লিপারটা তো সিলেক্ট হয়েই আছে তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশন পয়েন্টগুলো রয়েছে চলে গেলাম হোম ট্যাব বর্ডার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম আবার বর্ডার এন্ড শেডিং এ চলে গেলাম গিয়ে আবার বক্স বর্ডার নিলাম উইথ সিলেক্ট করাই আছে ওকে তৃতীয় ক্লিপারটির উপরেও বক্স বর্ডার অ্যাপ্লাই হয়ে গেল পরের স্টেপে চলে আসি স্টেপ নাম্বার 13 কার্সার পরবর্তী লাইনে স্থাপন করতে হবে লক্ষ্য করো আমি একটা ক্লিক করে নিলাম কার্সার চলে এলো পরবর্তী লাইনে এবং সেন্টারে বসিয়ে নিলাম কারণ পরের টেক্সট গুলো সেন্টার অ্যালাইন করে লিখতে হবে কার্সার বসিয়ে নিয়েছি পরের স্টেপ 14 নম্বর স্টেপ প্রয়োজনীয় টেক্সট টাইপ করতে হবে লক্ষ্য করো আমি প্রয়োজনীয় টেক্সট টাইপ করছি অর্গানাইজড বাই তারপর আউটপুটে যেরকম লেখা আছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স যাদবপুর ইউনিভার্সিটি লক্ষ্য রাখো মিন্ট অফ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটি লিখলাম সরি লেখা হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স কোন সংস্থার বা প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না তার বদলে লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড ইউনিভার্সিটি তাহলে লেখা হয়ে গেল অর্গানাইজ বাই ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এক্স ওয়াই জেড ইউনিভার্সিটি পরবর্তী স্টেপে চলে আসি 15 নম্বর স্টেপ টেক্সট গুলি সিলেক্ট করে প্রয়োজনীয় ফন্ট নেম স্টাইল কালার সাইজ প্রয়োগ করতে হবে লক্ষ্য করো এই আমি অর্গানাইজড বাই টেক্সটটা সিলেক্ট করলাম হোম ট্যাবে আছি অলরেডি বোল্ড আর ইটালিক করে দিলাম আর সাইজটা এখান থেকে বাড়িয়ে ধরো 20 দিয়ে দিলাম সিমিলারলি
डिपार्टमेंट अफ इलेक्ट्रनिक्स के सिलेक्ट कर लाम एखान थेके फन्टेर नाम धरो वाइड लैटिन निये निलाम बोल्ड मोटामुटी हुई आछे साइज धरो 24-22 दिए दिलाम ठीक आछे आर कलर धरो रेड दिए दिलाम आर लास्टे एक्स वाई जेड यूनिवर्सिटी सिलेक्ट कर लाम करे धरो अल्जीरियन फॉन्ट दिलाम साइज बाड़िए 20 अच्छा एक बाड़िए दी धरो 26 दिए दिलाम आर कलर से डीप ब्लू राखलाम अच्छा আর এই ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্সটা বরং আমি একটু ফন্ট পরিবর্তন করে দিই ওয়াইড ল্যাটিন না দিই একটু বেশি চওড়া হয়ে যাচ্ছে অ্যারোনি দিয়ে দিলাম দিয়ে সাইজটা আরেকটু ছোট করে দিলাম 18 হ্যাঁ তাহলে দেখো 18/20 এস এক লাইনে চলে গেল নেক্সট স্টেপে চলে যাই তাহলে এই স্টেপটিও আমাদের হয়ে গেল প্রত্যেকটা টেক্সটের কালার সাইজ ইত্যাদি পরিবর্তন করে দিলাম 16 নম্বর স্টেপ সবশেষে প্রিন্ট প্রিভিউ দেখতে হবে হ্যাঁ প্রিন্ট প্রিভিউ না দেখলে তুমি আউটপুটটা কি আসছে বুঝতে পারবে না এই চলে গেলাম অফিস বাটন প্রিন্ট প্রিন্ট প্রিভিউ এবার তাকিয়ে দেখো তো এদিকটা তোমার একটা ব্যানার বা পোস্টার রেডি তুমি এরকম যে কোনো বিষয়ের উপর ব্যানার বা পোস্টার তৈরি করতে পারো তার জন্য একটু প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করলে কাজটা হয়ে যাবে সেই সং আছে এবার আমি প্রিন্ট প্রিভিউ ক্লোজ করে দিলাম এবং ডকুমেন্টটাকেও ক্লোজ করলাম সেভ আর করছি না সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হল।